কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। তো এই কয়দিন আমি একটু অনেকদিন পর পর লেট করে ভিডিও দিতেছি, মানে আপলোড দিতেছি আর কি। তো আসলে আমার এক্সাম চলতেছে, তো সেজন্য, বাট ইচ্ছে করে আর কি মাঝে মাঝে দুই একটা ভিডিও দেওয়ার, সবাই যে দেয় এই জন্য আর কি আমারও ইচ্ছা জাগে ভিডিও দেওয়ার। তো এই ভিডিওগুলো জমা হয়ে পড়ে আছে, বাট কিছুদিন আগের আর কি শাকিলের বার্থডে ছিল, তো আর তেমন কোনো আয়োজন করব না বলেই কিন্তু সারাদিন কী কী করলাম সেই ভিডিওটা আর করি না। তো জাস্ট আমি ভাবতেছিলাম যে আমি যেহেতু কেক বানাতে পারি, তাহলে আমার হাজবেন্ডের বার্থডে, আমি বুঝে তাকে একটা কেক বানাও, তার জন্য কি আর একটা কেক বানাতে পারবো না? তো এই কেকটা বানালাম। তো আমার স্টুডেন্ট সাইরা আর কি, সে তো একটু হাসি খুশি থাকতে বেশি ভালোবাসে, বাচ্চা মানুষ এমন একটু আনন্দ করতে পারলে তাদের মনটা ভালো থাকে আর কি। তো সে বলতেছে, আন্টি একটু বেলুন দিলে ভালো হয়। তো তা আমি বলতেছি, আচ্ছা তোমার ইচ্ছা। সে তো অনেক খুশি, দুই তিন দিন পর্যন্ত জানলে বার্থডে, আন্টি আমি কী গিফট করবো, আন্টি আমি কী গিফট করবো, মানে এমন বলতেছিল। তো আমি বলছি, না তুমি এগুলা কি বলো, এগুলা কি, আমি কি ওই রকম আয়োজন করবো নাকি যে তুমি গিফট করতে হবে? এটা এমনিতে তোমার আঙ্কেলের জন্য আন্টি একটা কেক বানাবো, আর তোমার আঙ্কেল যেটা পছন্দ করে ওইটা খাওয়াবো রান্না করে আর কি। ওইটা বলছে পরে, শাকিল তো ইয়ে পছন্দ করে, একটু চিকেন রোস্ট আর পোলাও আর গরু গোস্ত, তো ওইটাই আয়োজন করলাম। বাট বেশি কিছু আয়োজন করবো না ভাবছিলাম, বাট একটু তার পছন্দের খাওয়াগুলো আর কি রান্না করলাম। তো এই তো সাইরা তো খুবই খুশি, সাইরা বলতেছে যে কিছুক্ষণ পরে সে নতুন ড্রেস পরে আসবে। এই যে নতুন ড্রেস পরছে, আর সাইরা হ্যাঁ একটা বাটি সেটও দিছিল, চারটা বাটি একসাথে ওই সেটটা দিয়েছিল, বাট আপনাদেরকে দেখাতে এখন ভুলে গেলাম, ওইটা ভিডিও করা হয়নি। তো সাইরা তো খুবই খুশি, এখন সাইরাকে আমি কেক খাওয়াই দিতেছি, ওর আঙ্কেল বলতেছে সাইরা যেহেতু বেশি খুশি তুমি কেকটা খাওয়াও, আগে সাইরাকে খাওয়াও। আর শাকিল তো একদম লজ্জায় ক্যামেরার সামনে আসে না, বলতেছে না আমার অনেক লজ্জা লাগতেছে, আর আমার গায়ে বাসায় পড়া ড্রেস, তো এই জন্য আমার একটু লজ্জা লাগতেছে। আমি তো জানি আমি ক্যামেরার সামনে আসবো না, তো এই জন্য আর নতুন ড্রেসও পরি না। তো শাকিল বলতেছে, না তুমি সাইরার সাথে দাও, আমি ভিডিও করতেছি। তো তার কথাটাই রাখলাম আর কি। এই যে, তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনার বলবেন, হাজবেন্ডের জন্য বানালাম, আর এদিক দিয়ে চকলেট সাইরা হাত দিয়ে খেয়ে ফেলছে এই যে নিচে দিয়ে, এই জন্য এমন দেখা যাচ্ছে। তো এটা হলো, আবার তার দুদিন পরে আর একটা কেক বানালাম, এটা আমার অর্ডারের কেক ছিল, বাজারে আর কি একজন লোক অর্ডার করলো, তো তার জন্য বানালাম। তো এই কেকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, ভাবতেছি এই ভিডিওতে একটু শেয়ার করি, যেহেতু আজকে অনেকদিন আমি ভিডিও দিই না, তো হঠাৎ কেন জানি এখন মন চলে যায় একটা ভিডিও চাই, তাহলে তো দিলাম আর কি। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর সবার কাছে যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি কখন কী কেক ডেলিভারি দিই অবশ্যই আপনাদের সাথে সব শেয়ার করব, বাট এখনও পর্যন্ত অনেকগুলো কেক আমি ডেলিভারি দিছি, সবগুলো হয়তো ফিক তোলা হয় না, আর অনেকগুলো হয়তো সেম একই ধরনের কেক হয়ে থাকে, তো এই জন্য ফিক তোলা হয় না, আর ভিডিও তো তেমন একটা করি না, একটু তাড়াতাড়ি হয়তো এই জন্য। আর আমার কেন জানি সবগুলো ডেলিভারি মানে একদিনে ভিতরে আর কি দিতে হয়, এই জন্য আমার তাড়াতাড়ি করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারি না আর কি। তো আপনাদের সাথে আশা করি সব কিছু শেয়ার করবো, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।